আরো কত ঘটনা এই মুহূর্তে লাবিবার মনে পড়ছে না। অচেনা মধ্যবয়স্কদের একজন জিজ্ঞেস করল, তোমার বাসা কোথায়? মেলান্দহ। কয় ভাই বোন তোমরা? আমি একাই। বাবা কি করেন? এইবার লাবিবার ভয় হতে লাগলো। হুটহাট এভাবে প্রশ্ন করার মানে কি? পরিচয় জেনে ধরে নিয়ে যাবে না তো, মুক্তিপণ চাইবে কত? লাবিবার মুখটা শুকিয়ে গেল। ভেতরে ভেতরে ভয়টা চেহারায় ফুটে উঠল। কম বয়সী যুবক বিষয়টা খেয়াল করে বলল, তানভীর মাথা নাড়ল, সিরিয়াস মোড়ে বলল, থার্ড ইয়ারে পড়ে, ভয় কিসের, এত বড় মেয়ে। কিন্তু লাবিবার ভয় পাচ্ছে, ঠোঁট দুটো স্পাউট করে চেপে রেখেছে, দেখতে লাগছে বেশ। যুবক মুচকি হাসল। তানভীর লাবিবার দিকে তাকিয়ে বলল, লাবিবা তুমি ভয় পেও না, আমি তোমার একটা পিক্স নেব, টেনশনই নেই, পিক্স কোথাও যাবে না, আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। আবার পিক্স? বড় কোনো ডিলারের হাতে যাচ্ছে না তো? খবরের কাগজে একের পর এক কুকর্মের নিউজ পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে তো স্যার আছে, স্যার তো ওনাদের সাথে যুক্ত থাকার কথা। এতগুলো মানুষের মধ্যমণি লাবিবা আর স্যারকে কিছু জিজ্ঞেস করতে পারলেন না। এক্সাম শেষে লাবিবার জন্য বাহিরে অপেক্ষা করছিল নাকিব, স্মৃতি, উর্মিলা। লাবিবাকে ঘিরে ধরল। এই প্রিন্সিপাল তোকে কেন ডাকলো রে, কি বলল? নাম থাম পরিচয় জিজ্ঞেস করলো, তারপর ছবিও নিল একটা, অচেনা তিনটা লোকও ছিল। নাকি ভাসতে লাগলো, দোস্ত গেয়া, এর আগেও স্যার দুইটা বিয়ে পড়িয়েছে, আর এই কলেজে এরা তো কোজে স্মার্ট মায়া। জাহাঙ্গীর স্যার কি বলে শোনেন নাই, সুন্দরী মেয়ে কোজে রে সুন্দরী মায়া, হয়তো কেউ তোর কথা বলেছে বা দেখতে আসছে, সেজন্য ডেকে নিছে। হতে পারে না কোনো সিনিয়র বাজে তোকে দেখছে, তারপর বাসা থেকে লুক পাড়িয়েছে। আবার এমনও হতে পারে প্রিন্সিপাল স্যারের পরিচিত, সেজন্য স্যারের মাধ্যমে ব্যাপারটা এগিয়ে নিচ্ছে। বাসায় তো কবর যাবে, শুনে জানাস কী অবস্থা। লাবিবা মুচকি হাসি মাথা নাড়িয়ে বলে, আরে না, আব্বু আমাকে এখন কখনোই বিয়ে দেবে না। বুর্জুতর আওয়াজ তুলে খানবাড়িতে প্রবেশ করে তানভীর। কানে ফোনটা এক হাতে চেপে রেখেছে, আরেক হাতে এই গিফট বক্স, সেন্টার টেবিলের উপর বক্সটা রেখে সিঁড়িতে পা চালায়। দোতলার কর্নারে এই রুমটা তার বৃহৎ, ওয়েল ডেকোরেট, তবে এই মুহূর্তে অগোছল। প্রকৃত একজন গোছানো পুরুষ হলেও কলেজে যাবার আগেই না চাইতেও রুমটা অগোছল হয়ে যায়। নিজের ড্রেস আপ নিয়ে তার বেশ কনফিউশন, পোশাকেই পায় তার ব্যক্তিত্বের প্রকাশ। নিজের কাছে নিজেকে পারফেক্ট না দেখানো অবধি ড্রয়িং রুমে পা রাখার ব্যক্তি তিনি নন। রুমটা এখনও গোছানো হয়নি, বিছানার ফোনটা ছুরি দিয়ে প্যান্টটা একটু উপরে তুলে এক কোনায় বসে, উবু হয়ে এক পায়ে জুতো খুলে গলা বাড়িয়ে ডাকে, মম মম, ওয়ার আর ইউ, বেডরুমটা গুছিয়ে দিয়ে যাও না প্লিজ। কফি হাতেই প্রবেশ করেন সোহানা ইসলাম। ছেলেকে দেখে এই কিচেনে গিয়েছে ও কফি করতে। সারাদিনের স্ট্রেস নিয়ে বাইরে থেকে আসার পর তানভীরের মাথাটা খুব ধরে। আজ জবেদাও নেই যে কফি নিয়ে ছুটবে। তানভীর হাতেই কাপটা নেয়, ধোয়া ওঠা কফিতে সিপটি জিজ্ঞেস করে, যাবে না কোথায় মম, আজ এখন আমার ড্রেসগুলো গুছিয়ে রাখে।